মর্নিং এভরিওয়ান, দ্য কাপকেক চ্যানেলে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো কালকের পর থেকে আমি আজকে আবার সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি। আজকে হচ্ছে রাখি, তো আমি প্রতি বছরই গোপালকে রাখি পড়াই, তো তো সেটারই প্রিপারেশান চলছে সকাল থেকে। আমি একটু ভোগ বানাচ্ছি, তো সেটারই আর কি চলছে, আমি তোমাদের দেখাচ্ছি। ওয়েট, তো আমার মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ, ঘেমে ঝুমে গেছি। আমার সকাল থেকে স্নান হয়ে গেছে, ঘরটার সমস্ত পরিষ্কার হয়ে গেছে, দিয়ে আমার সমস্ত প্রিপারেশন ডান। এবার ভোগটা বানানো স্টার্ট করব। তো চলো, তোমরাও দেখবে কি বানাচ্ছি আমি। তো আমার রান্নাঘরটা একটু মেসি হয়ে আছে, তো এই হচ্ছে ভোগের প্রিপারেশন। এখানে আলুর দম হবে, পাঁচ রকম ভাজা, তার সমস্ত প্রিপারেশন করে নিয়েছি। আর লুচির জন্য আমাকে ময়দাটা মাখতে হবে। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। আমার ভোগের সমস্ত প্রিপারেশন ডান। এখানে মিষ্টি আছে, লুচি আছে, পাঁচ রকম ভাজা আছে, আলুর দম আছে। তো এবার আমি ভোগটা দিয়ে দেব। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আমার গোপাল রাখিও পরে নিয়েছে, দেখো। তো তোমরা যেমনটা দেখলে যে আমি রাখি সেলিব্রেশন এইভাবেই করে থাকি, কারণ ছোটো থেকে এভাবে আমি গোপালকেই রাখি পড়াই প্রতি বছর। তো বিয়ের পর এটা আমার প্রথম রাখি, তো সেটাই করলাম যতটা পারলাম একা হাতে। সকাল থেকে ওই প্রিপারেশনেই ছিলাম। আর সকাল থেকে আমাদের এখানে যে কি মুষলধারে বৃষ্টি হচ্ছিলো, ওইটা আমি দেখাচ্ছি। তো এখন সময় হচ্ছে 7:10 বাজছে, আর দেখো কি মুষলধারে বাইরে বৃষ্টি হচ্ছে। আমার ব্যালকনিতে পর্যন্ত জল চলে এসেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। আমি জানি না ওয়েদার কেমন থাকবে এরপরে, ঠিক হবে কি না, রোদ উঠবে কি না। ইভেন তোমরা বুঝতে পারছো কি না জানি না, যে বাইরেও দেখো মাঠে পার্কে জল জমে গেছে। সকালে দেখো কেমন ওয়েদার ছিল, আর এখন সুন্দর রোদ উঠে গেছে। তো চলো আজকে ব্যালকনি থেকে আমি ব্লগটা এন্ড করছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।